সরাসরি চলে যাব ইউসুফ, তোমার কাছে শুনবো তোমার গান। গানটি তো আমার নয়, আমি চেষ্টা করছি, যেই গুণীজনদের লেখা সুর করা গান আজকে গাইবার চেষ্টা করছি। এই গানটিও ছায়াছবির গান নয়, কিন্তু ভীষণ জনপ্রিয় একটি ভীষণ ভালো লাগার গান, কেঁদে কেঁদে কী হবে আর একটা হবে না তো যমুনা। গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় আনোয়ারুল করিম এবং সুর করেছিলেন মুস্তাক আহমেদ। কেঁদে কেঁদে কি হবে আর একটা হবে না তো যমুনা, কেঁদে কেঁদে কি হবে আর একটা হবে না তো যমুনা, না হবে পদ্মা না হবে মেঘনা, না হবে পদ্মা না হবে মেঘনা, না হবে তাজমহলে নমুনা, কেঁদে কেঁদে কি হবে আর একটা হবে না তো যমুনা। কেঁদে যদি দুঃখ যেত তবে অশ্রুধারা শত নদী সাগর গড়ে উঠত, কেঁদে যদি দুঃখ যেত তবে অশ্রুধারা শত নদী সাগর গড়ে উঠত, তাই মিছে কান্নার অশ্রুটুকু তুমি মুছে ফেলো না, না হবে পদ্মা না হবে মেঘনা, না হবে পদ্মা না হবে মেঘনা, না হবে তাজমহলে নমুনা, কেঁদে কেঁদে কি হবে আর একটা হবে না তো যমুনা। না হবে পদ্মা না
না হবে তাজমহলে নমুনা কেদে কেদে কি হবে আরে হবে না তো যমুনা কেদে কেদে কি হবে দোয়া করি তুমি বড় শিল্পী হও, অলরেডি বড় শিল্পী হন, অনেক বড় হয়ে গেছো, তাও আরও ভালো গাও, দোয়া করি ইনশাল্লাহ। অনেক সুন্দর গেছো, অনেক অনেক সুন্দর, ধন্যবাদ।